সারি সারি মেঘ এবং হালকা বৃষ্টিকে সঙ্গী করে আমাদের আজকের যাত্রা শুরু। জোর পুকুরে যাচ্ছি আমরা এই মুহূর্তে। খুব খাড়াই রাস্তা, দুই ধারে হচ্ছে গিয়ে খুব উঁচু উঁচু পাইন গাছ, সত্যি অপূর্ব দৃশ্য। প্রকৃতি যেন এখানে একদম সম্পূর্ণরূপে সজ্জিত হয়ে আমাদেরই অপেক্ষায়। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সরু ভাঙা এবং খাড়াই রাস্তাকে অতিক্রম করবার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম জোর পকরি। খুব সুন্দর একটি জায়গা। পাহাড়ের একদম চূড়ায় ওঠার পর অনেকটাই সমভূমি এবং সেখানে দুটি পুকুর। জোর কথার অর্থ জোড়া অর্থাৎ দুটি, এবং পকরি পকরি কথার অর্থ পুকুর অর্থাৎ জোড়া পুকুর। দার্জিলিং থেকে 19 কিলোমিটার এবং মিরিক থেকে 23 কিলোমিটার দূরত্বে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে 7,400 ফিট উচ্চতায় এই জোর পকরি নামক পার্ক বা জায়গাটি। জোরে পকরি থেকে 2 কিলোমিটার নিচেই রয়েছে সুখিয়া পকরি বলে একটি বাজার, আর এই 2 কিলোমিটার রাস্তা যথেষ্ট খাড়াই সরু, অর্থাৎ বলা যেতে পারে মারাত্মক রকম বিপজ্জনক। আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো জিটিএ বাংলো, আপনারা চাইলে এখানেও রাত্রিযাপন করতে পারেন। স্বপ্নের মতো সুন্দর একটি জায়গা জোর পকরি। এখানে সবসময় মেঘ এবং সূর্যের লুকোচুরি খেলা চলতেই থাকে। বর্ষাকালে আপনি এখানে সূর্যের দেখা পাবেন না বললেই চলে, আর অন্যান্য সময় আপনি পরিষ্কার আকাশ দেখে হয়তো অন্য কিছু ভাবছেন, দেখবেন পিছন থেকে মেঘ এসে বলে দিচ্ছে ধাপ্পা। জোরে পুকুরের দুটি পুকুরের মধ্যে একটি পুকুরের গভীরতা যথেষ্টই বেশি, আর তুলনামূলকভাবে একটি পুকুরের গভীরতা কম, এবং যেটির গভীরতা কম সেখানটায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নাগরাজ, আর সেই নাগরাজকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে রং বেরঙের অসংখ্য ছোট বড় মাছ, বিরাট বিরাট বড় রাজহাঁস। আমরা পৌঁছানো মাত্রই আমাদের স্বাগত জানায় রাজহাঁসগুলি। আপনারা এখন যাদের দেখতে পাচ্ছেন এরা স্বামী স্ত্রী, বন মোরগ এবং বন মুরগি। বন থেকে বা ফরেস্ট থেকে এরকম 3 জোড়া বন মোরগ এবং মুরগি মাঝে মধ্যেই এখানটায় আসে খাদ্যের সন্ধানে। নমস্কার সকলকে, এই মুহূর্তে আছি আমরা জোরে পুকুরি নামে যে বিখ্যাত জায়গাটি রয়েছে লেপচা জগতের খুব কাছেই। মিরিক থেকে মোটামুটি 20 কিলোমিটার হবে আনুমানিক, আর যারা লেপচা জগতে থাকেন সেখান থেকে খুব বেশি হলে 4 কিলোমিটারের মধ্যেই এই বা 5 কিলোমিটারের মধ্যেই এই জোরে পুকুরি নামক যে জায়গাটি সেটি অবস্থিত। যারা এই অঞ্চলে ঘুরতে আসেন তারা কখনোই তাকে মিস করেন না, জোরে পুকুরিকে। খাড়াই পাহাড়ের উপরে এই পুকুর বা লেক টাইপের সেটাকে বেশ সুসজ্জিতভাবে একটা দর্শনীয় জায়গায় পরিণত করা হয়েছে। আপনারা যদি চান এর ভেতরেও থাকতে পারবেন, 20 টাকা করে আমাদের টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এখানটায় একদম পাহাড়ের চূড়া হওয়ায় মেঘেরা সবসময় আনাগোনা করতে থাকেন, সবসময় ঠান্ডা থাকে এখানটায়। আর এর ভেতরেও অর্থাৎ যে জোরে পুকুরি যে পার্কটা রয়েছে সেই জোরে পুকুরি পার্কের ভেতরেও দারুণ দারুণ হোমস্টে গড়ে উঠেছে, এখনও নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, আমি আপনাদেরকে সেগুলো সব দেখাচ্ছি। অপূর্ব একটি জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। এই পার্কের ভেতরে রয়েছে 3টি হোমস্টে, তার মধ্যে 2টো মোটামুটি রেডি, একটা এখনও রেডি হচ্ছে, আর বাকি যে 2টো বললাম রেডি সেখানেও অল্প অল্প করে এখনও কাজ চলছে। আর রয়েছে একটি বিরাট বড় বাংলো, জিটিএর বাংলো, সেখানটায় অনেক পর্যটক একসঙ্গে থাকবার মতো ব্যবস্থা রয়েছে। আপনারা যারা কালিম্পংয়ে ডেলো পার্কে ঘুরতে গিয়েছেন আপনারা জানেন ডেলো পার্কের সৌন্দর্য, সেই সৌন্দর্যকেও হার মানাবে জোর পকরির সৌন্দর্য। অপরূপ
সুন্দর একটি জায়গা জোরপুকুরি। ডেলো পার্কের থেকে এখানে বাড়তি আপনারা যা পাবেন জোড়া পুকুর, যা এর রূপকে অনেকাংশে আরও বেশি বৃদ্ধি করেছে। ডেলোর নাম কী কারণে ছড়িয়েছে আপনারা জানেন, যদি জানেন কমেন্ট করবেন। তার থেকে অনেকাংশে সুন্দর হওয়ার পরেও জোরপুকুরি অতটা জনপ্রিয় এখনও হতে পারেনি। বর্তমান সময়ে পর্যটকরা শহুরে কোলাহল থেকে দূরে কোনো নির্জন গ্রামে রাত্রিযাপন করতে পছন্দ করছেন, আর সেই রকমই একটি সুন্দর অববিট বা নির্জন গ্রাম লেপচা জগৎ। আপনারা যদি কখনো এই দার্জিলিংয়ের নির্জন গ্রাম লেপচা জগতে ঘুরতে যান, আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই জোরপুকুরি বা জোরপুকুরিকে মিস করবেন না। মাত্র লেপচা জগৎ থেকে 5.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জোরপুকুরি অপরূপ সুন্দর একটি জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,400 ফিট উচ্চতায় হওয়ায় বছরে সবসময় আপনারা এখানে ঠান্ডা পাবেন। আর আপনারা যদি চান এর ভেতরে আপনারা থাকবেন, তবে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। পার হেড পার নাইট লজিং ফুডিং এরা 1500 টাকা করে নিয়ে থাকেন। আসুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি জোরপুকুরি হোমস্টের তিনতলার বারান্দা থেকে কেমন দেখায় এই জোরপুকুরি পার্ককে। এই মুহূর্তে রয়েছি জোরপুকুরি হোমস্টের তিনতলার বারান্দায়, আর সেখান থেকে দেখুন কি অপরূপ দেখাচ্ছে জোরপুকুরি পার্ককে। আমি এই জোরপুকুরি হোমস্টের ভিতরে প্রবেশ করেছিলাম, রুমগুলো দেখেছি কিন্তু পর্যটক থাকার দরুন ভিডিও করতে পারিনি। খুব সুন্দর বড় বড় রুম এবং সুসজ্জিত রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।